আচ্ছা, যারা যারা শেয়ার করেছেন সবারটাই এ পর্যন্ত অ্যাপ্রুভ করেছি 6-7 জনের টাকা, কারণ একজনের টা করলে অন্যজন যারা কষ্ট করে করেছে তারা কষ্ট পাবে। যে এত কষ্ট করে ম্যামের কথা শুনে শেয়ার করলাম কিন্তু অ্যাপ্রুভ করলো না, পরে সবারটা শেয়ার করে অ্যাপ্রুভ করেছে। ওকে, আর আলহামদুলিল্লাহ ভালো আছি। শায়লা আক্তার চিটাগাং থেকে আছেন, উনি হয়তো গত ক্লাসে ছিলেন না তাই আজকে বলে দিলেন চিটাগাং থেকে আপনি আছেন। ওকে, ফুয়াদ শাকি, ওয়ালাইকুম আসসালাম। নীলাকাশ, আচ্ছা জি আপু শুনতে পাচ্ছি। নাফিউ ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো প্রিভিয়াস ক্লাসে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে এখন কমেন্ট করে জানান, আর আমি এখন ডিরেক্ট সফটওয়্যারে চলে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের কোর্স কিভাবে হবে, কি হবে না হবে, সবকিছু ডিরেকশন কিন্তু আপনাদের কোর্স শুরু হওয়ার আগের দিন পোস্ট করে বলা হয়েছে, ঠিক আছে? ওইটাকে আমাদের সিক্রেট গ্রুপ যেটা আছে, প্রোগ্রামিং পয়েন্ট গ্রাফিক ডিজাইন ব্যাচ নং 12, এই গ্রুপটার মধ্যে পিন করে রাখা হয়েছে। আপনি যদি অ্যানাউন্সমেন্টে ক্লিক করেন তাহলে দেখুন এই পোস্টটা আছে। অ্যানাউন্সমেন্টে সবসময় যে কোনো যে পোস্টগুলো পিন করে রাখা হয় সেগুলোই শো করে, ওকে, যাতে অনেক নিচে হারিয়ে না যায়। কারণ ডিসকাশনের মধ্যে যে কোনো যখন থাকে কোনো পোস্ট, এগুলো যে কোনো সময় হারিয়ে যেতে পারে। যখন কোনো কিছু আমরা পিন করি অ্যানাউন্সমেন্টে সেটা চলে আসে, তো অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে পিন করা পোস্টগুলো পাবেন। তো এখানে তেমন কোনো পিন করা পোস্ট আর থাকবে না, সম্ভব সাধারণত থাকে না, এই একটা পোস্টই থাকে। ওকে, তো এই পোস্টে সবাই একটু ভালোমতো পড়বেন, কারণ এখানে হচ্ছে আপনাদের ক্লাসের ভিডিও কোথায় পাবেন, তারপর হচ্ছে ক্লাসের টাইম, এছাড়া হচ্ছে ক্লাসের হোমওয়ার্ক গুলো পোস্ট করার সিস্টেম, আপনার প্রবলেম গুলো সলভ করার সিস্টেম, তারপর হচ্ছে আমাদের এটা কিন্তু অফিসিয়াল গ্রুপ, ঠিক আছে? এই যে প্রাইভেট গ্রুপ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ, আমাদের কিন্তু মেসেঞ্জার কোনো অফিসিয়াল গ্রুপ নেই, যেটা আছে সেটা স্টুডেন্টদের ক্রিয়েট করা, আবারও বলছি। আর আমরা সাধারণত এই পোস্টটা করার পর স্টুডেন্টরা যখন এই যে নিচের দিকে এই যে এই ইটার সাথে একমত হয় এই শর্তটার সাথে, তখন তারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে। তবে ভুলবশত হয়ে গেছে কি, আপনাদের যে একজন মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছিল কোর্স শুরু হওয়ার অনেকদিন আগেই, তার পোস্টটা ভুলবশত অ্যাপ্রুভ হয়ে গেছিল। তো আপনারা কোর্সের আগেই মূলত মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে ফেলেছেন, অনেকে অ্যাড হয়ে গেছেন, সাধারণত 2-3টা ক্লাসের পরে এই কাজটা হয় আর কি। তো সেহেতু যেহেতু আমরা ভুল করে অ্যাপ্রুভ করে ফেলেছি, তাই ভুলের মাশুল হিসেবে কি করলাম, আমাদের যারা যারা অ্যাড হতে পারেনি স্টুডেন্টে, তাদেরকে আমি অ্যাড করার চেষ্টা করেছি। এই যে ডিসকাশনে দেখেছেন হয়তোবা 2টা পোস্ট করেছিলাম অ্যাড হওয়ার জন্য। তো কয়েকজনের আইডিতে একটু প্রবলেম আছে, তারা হচ্ছে ইউজার নেম সেট করেনি। তো যাদের ইউজার নেম সেট করেনি তাদেরটা আমি অ্যাড করতে পারিনি, তাদেরটাই হচ্ছে স্যাড রিয়েক্ট দেওয়া আছে। ওকে, লেটেস্ট কমেন্টগুলো তেমন দেখা হয়নি, এই যেগুলো স্যাড রিয়েক্ট তাদের হচ্ছে আইডিতে কোনো ইউজার নেম সেট করেনি, হয় আমাকে মেসেজ করতে হবে অথবা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে বা ফ্রেন্ড হতে হবে, এরকম আর কি ব্যাপার। ওকে, তো যারা অ্যাড হননি তারা অন্য কারোর মাধ্যমে যদি পারেন অ্যাড হয়ে যাবেন। তাছাড়া আমাদের সব ধরনের অফিসিয়াল আপডেটগুলো আমরা এই গ্রুপেই দিব, আর যেহেতু মেসেঞ্জার গ্রুপটা অফিসিয়াল না, দেখা যায় হয়তোবা, কারণ প্রত্যেকটা ব্যাচেরই কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ থাকে, যেহেতু আপনারা 12 নম্বর মানে আরো 12টা ব্যাচ আছে, সুতরাং এত ব্যাচের মেসেঞ্জার গ্রুপে অতটা রেসপন্স করার সময় হয় না, তবে সব ধরনের আপডেট এই গ্রুপটাতে পাবেন। আর এই জন্য এই পিন পোস্টটা সবাই ভালোমতো পড়বেন, সবকিছু এখানে আছে। আর আপনাদের মধ্যে অনেকের সমস্যা এখন হবে, আরো 3-4টা ক্লাস পর্যন্ত ক্লাসের লিঙ্ক পাবেন না, ভিডিও পাবেন না, ভিডিও ডাউনলোড করতে পারবেন না, বা বলবেন মোবাইলে পারছি না, তো সবাই এই পোস্টটা প্লিজ পড়বেন। আর মোবাইল থেকে অবশ্য করবেন না, মোবাইল থেকে অনেক সময় সমস্যা হয় নেট স্লো থাকার কারণে, পিসি থেকে ভিডিও ডাউনলোড করবেন। প্রথম 2টা ক্লাসের ভিডিওর ফাইল সাইজ অনেক বড় হবে, জিবির মতো আর কি, বাট নেক্সট ক্লাসগুলো শর্ট হয়ে আসবে, ঠিক আছে? নেক্সট ক্লাসগুলো অত বেশি হবে না, চাইলে শর্ট ফাইলও আমরা দিতে পারি ফেসবুক লাইভ থেকে, সেটা ডাউনলোড করে, তবে তাতে ভিডিও রেজুলেশনটা নষ্ট হয়ে যায়, ওই জন্য হচ্ছে যাতে রেজুলেশনটা ভালো আসে এজন্য আমি বড় ফাইলটাই সাধারণত আপলোড করি। ওকে, আর কারো পছন্দ হলে কেউ হচ্ছে লাইভ থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, কারো যদি ওই ফাইলটা বেশি বড় মনে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা জাস্ট। ইলাস্ট্রেটর 7 থেকে ইফেক্টে 3D পাইনি। আচ্ছা, ইলাস্ট্রেটর 7 না, মিনিমাম তো আপনাকে 14 ইউজ করতে হবে, এজন্যই তো আমরা মিনিমাম যেটা সেটাই ইউজ করতে বললাম। যদি আপনি 14-র নিচে ইউজ করেন অনেক কিছু পাবেন না, শুধু এই 3D টা না, অনেক কিছু পাবেন না, অনেক টুল পাবেন না।
আচ্ছা, ইনসাফ খুলনা থেকে ক্লাস করছেন, বুঝতে পেরেছি। ফিরোজ আলম বলছেন, আপু রেক্টেঙ্গেল, পলিগন টুল, স্টার টুল এগুলো বরাবর রাখতে পারি না, মানে বরাবর রাখতে পারি না বলতে, এগুলো তো বরাবর রাখার মতো কিছু নেই। আমি নতুন একটা পেজ নিচ্ছি, গতদিন যেরকম একটা পেজ নিয়েছিলাম ওয়েব মোড়ে, যে কোনো একটা সাইজে, তারপর এখানে এই যে রেস্টার এফেক্টস 300 দিলাম, টিক মার্কটা উঠিয়ে দিলাম, কালার মোড তো ঠিকই আছে, আরজিবি, দেন ওকে। এখানে যে টুলগুলো আছে এগুলো তো বরাবরই আছে, আপনাকে এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা আপনি কাজ করতে পারছেন কিনা। আর যদি এটা বলেন যে শিফট অল্টার চেপে যেরকম হয়, যেমন নর্মাল ড্র্যাগ করলে এরকম আসে, ওকে, আর আপনি যদি শিফট অল্টার চেপে ড্র্যাগ করেন তাহলে এরকম আসে। তো আপনি যদি এই কথাটাই বুঝিয়ে থাকেন, কারণ বরাবরের মিনিংটা আসলে আমি বুঝতে পারছি না, এর জন্য আর কি একটু সমস্যা হয়ে গেছে। ইলাস্ট্রেটর ডাউনলোড হয় না না ফিউ, নেট প্রবলেম আপনার হয়তো। আচ্ছা, কুমিল্লা থেকে মোহাম্মদ সরকার আছেন, ওকে, লাইভ বেঁচে যাচ্ছে। আসলে কয়েকদিন 5-6 দিন যাবত নেট স্লো কিন্তু সব জায়গাতে, এর জন্য হয়তো এরকম হচ্ছে, ওকে। তো যাই হোক, সবার আর কোনো প্রবলেম নেই, তাহলে আমি ডিরেক্ট ইয়েতে চলে যাচ্ছি নতুন টপিকসে। আজকে আমরা প্রথমে যেটা দেখব, গতদিন আমরা হচ্ছে একটা, দুইটা, তিনটা, তারপর হচ্ছে আর এখানে চারটা, ধরলাম চারটা, এই চারটা টুল দেখেছিলাম, পাঁচটা, পাঁচটা দেখেছি। আজকে আমরা প্রথমে যেটা দেখব, আমরা প্রথমে রোটেট টুলটা দেখি, ওকে, রোটেট টুল, দেন আমরা সাধারণত এটাই দেখাই, সমস্যা, রোটেট আর শ্যাডোটা দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। আমি এখানে একটা এলিপস টুল নিচ্ছি, এলিপস শেপ নিলাম, এলিপস টুল দিয়ে এরকম একটা কালার দিই, ওই কালারটা একদম চোখে লাগে। আচ্ছা, এই সার্কেলটা নেওয়ার পর, আমরা ছোটবেলায় মেহেদি দিতাম না, আমরা ছোটবেলায় মেহেদি দিতাম যে এইটার সার্কেলটার চারপাশে ছোট 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 ডটের মতো থাকতো, তো আমি ঠিক ওই কাজটাই করব। এখন আমাদের সবার মাথায় যেটা আসতে পারে, যেহেতু আমরা এখন অনেক কিছু শিখে গেছি, আমরা কিন্তু কপি পেস্ট করা শিখে পারি, তাই না? তো আমরা হয়তো বা অল্টার চেপে এভাবে 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 ডুপ্লিকেট করে চারপাশে ফিল আপ করতে পারি, তাহলে কি হয়, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। তবে এখানে দেখুন, আপনার কিন্তু ডিস্টেন্সটা পারফেক্ট হবে না, এই সার্কেল থেকে এই সার্কেলের ডিস্টেন্স এগুলো কিন্তু একটার থেকে আরেকটা পারফেক্ট হবে না, প্লাস এই যে এই ছোট সার্কেল থেকে এই সার্কেলটা পর্যন্ত যে ডিস্টেন্স আছে বাকিগুলো যে সেম হবে এমন না কিন্তু, যেহেতু আপনি হাতে করছেন। সুতরাং আমার যদি কখনো এরকম দরকার হয়, দরকার হবে, এটাই স্বাভাবিক যে এক্সাক্ট একটা ইয়ে মাপে আর কি, তখন আমি কি করব। তো এর জন্য কি করতে হবে, আমাদের রোটেট টুলের মাধ্যমে আমরা এই কাজটা সহজে করতে পারি। রোটেট টুল দিয়ে আমি কি করলাম, আমি এই টুলটা সিলেক্ট করলাম, ছোট টুলটা যেটাকে আমি রোটেট করব চারপাশে, ওইটা। এরপর এই যে দেখুন শর্টকাট আর, এই রোটেট টুলটা সিলেক্ট করে এই যে সার্কেলটা আছে যেটা চারপাশে আমি ঘোরাবো, সেখানে অল্টার প্রেস করে এই যেটার যেটা সেন্টার আছে, দেখুন মাউস নিলেই নামটা শো করছে, আমাকেও ইনস্ট্রাকশন দিচ্ছে সেন্টার, তো এইখানে আমি অল্টার চেপে একটা ক্লিক করব, তাহলে বক্সটা আসবে। এখানে প্রিভিউটা যেখানেই থাকবে সবসময় প্রিভিউটা আগে ক্লিক করবেন, তাহলে আপনি কাজটা কি হবে সেটা রেজাল্টটা আগেই দেখতে পারবেন, এটা আপনার অনেক সুবিধা আছে। তো এখানে আমি চাইলে ডিরেক্ট অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি, ধরুন আমি বলে দিলাম যে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পরেরটা আসবে, ওকে। তারপর আমি যদি চাই যে এরকম যে এইটার এই সার্কেলটার চারপাশে মোট 20টা ছোট ছোট সার্কেল আসবে, তাহলে আমাকে কি করতে হবে জানেন, তাহলে লিখতে হবে 360, মানে কি পুরাটা ভাগ 20, তাহলে চারপাশে মোট 20টা আসবে। ভুলেও কিন্তু ওকে দিবেন না, দিবেন হচ্ছে কপি, কপি, দেখুন চলে আসছে। এখন কোথাও ক্লিক করবেন না, দেখুন আমি কিন্তু এখনো কোথাও ক্লিক করিনি, কোনো মাউস কোথাও কিছু করবেন না, শুধুমাত্র জুম ইন জুম আউট করতে পারবেন, কিন্তু কোথাও ক্লিক করবেন না। এরপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখুন অটোমেটিক সবগুলা একই ডিস্টেন্সে চলে যাচ্ছে, কন্ট্রোল ডি আরো দিলে আরো আসবে, এই দুটাতে ডাবল ডাবল পড়ে গেছে দেখবেন, এই যে, ওকে।
কিন্তু এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, যেমন এখন কন্ট্রোল ডি কোনো কাজ করবে না, কারণ আমি সিলেক্ট আমি টুল চেঞ্জ করে ফেলেছি। ওকে, তো দেখুন এখন কিন্তু আপনি যদি কাউন্ট করেন এখানে 20টাই পাবেন, 20টার একটাও কম হবে না। তো দেখুন এভাবে রোটেট টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের, যেমন ধরুন আপনাকে যদি আমি বলি যে একটা সূর্য বানান, ধরুন আপনাকে আমি আজকে হোমওয়ার্ক দিলাম যে একটা সূর্য বানাবেন, সবার আজকে হোমওয়ার্ক থাকবে একটা সূর্য বানানো। তো সূর্য বানানোর জন্য কি করতে পারেন, হয়তো বা এভাবে একটা সার্কেল নেবেন, আমরা তো আপাতত কোনো গ্র্যাডিয়েন্ট শিখিনি, আমরা নর্মাল একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর সূর্যের জন্য কি দরকার, এখানে নিশ্চয়ই একটা শেপ নিব, রেক্টেঙ্গেল টাইপস এর এরকম একটা শেপ নিলাম। এটাকে আমি এই সার্কেলটার একদম সেন্টারে বসানোর ট্রাই করলাম। ওকে, আমরা এই সেন্টারে আনাও শিখবো, সমস্যা নেই, আজকেই দেখবো। এরপর আমি রোটেট টুলটা সিলেক্ট করে অল্টার চেপে এখানে একটা ক্লিক, দেন দেখুন এই যে 18টা পরিমাণ সে চেঞ্জ হচ্ছে, বা 18 ডিগ্রি অ্যাঙ্কেলে, সরি 18 ডিগ্রি অ্যাঙ্কেলে। আমি যদি এখন ওকে দিই, অথবা চাইলে চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো, আমি কপিতে দিচ্ছি, সরি ওকে না, কপিতে দিলাম। এরপর সেম কোথাও ক্লিক না করে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখুন সবগুলো চারপাশে চলে আসছে। এখন আমার যদি এটা মনে হয় আমি ছোট্ট করে এখানে আরো একটা শেপ বসাবো, এই রকম এখানে ছোট ছোট করে দিব আর কি, ওকে, মাঝখানে মাঝখানে ছোট ছোট করে, এটাকে আমি একটু রোটেট করে নেই কাজের সুবিধার জন্য, এটাকে কিছুটা রোটেট করে নিলাম। এবার আমি হচ্ছে এই বরাবর একটা শেপ নিলাম, সেটা হচ্ছে শর্ট, ঠিক আছে, ওগুলার চাইতে শর্ট। এখন এইটাকে আমি এটার চারপাশে রোটেট করব, আগেরটা 18 ডিগ্রি ছিল না, তো এটাও আমাকে 18 ডিগ্রি দিতে হবে, তা না হলে কিন্তু ম্যাচ করবে না। কপি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখুন একদম চারপাশে কিন্তু চলে আসছে। ওকে, তো এভাবে রোটেট টুল দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, আমাকে আমাদের অনেক হেল্প হবে এই টুল গুলো দিয়ে। ওকে, আমরা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে শ্যাডো, যেমন এটাই রাখছি, এটা আমি ধরুন সবগুলো দিতে চাচ্ছি, অথবা যেকোনো একটা সিলেক্ট করি বা সবই সিলেক্ট করি, সমস্যা নেই। তারপরে এই যে অপশন বারে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলিশ, ওকে, ইফেক্ট থেকে স্টাইলিশ, এরপর দেখুন ড্রপ শ্যাডো, তারপরে বক্সটা আসবে। সবসময় বলেছি প্রিভিউ যেখানেই থাকবে আগে ক্লিক করে দিবেন, এরপর আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন কালারের শ্যাডোটা দেখতে চান। দেখুন এই যে ওই কালারটা কিন্তু চলে আসছে, তাই না? তারপর এখানে হচ্ছে কিছু ইয়ে আছে, যেমন এটার ওপাসিটিটা কত, শ্যাডোর মানে এটা কতটা ক্লিয়ার দেখা যাবে নাকি কতটা কি অল্প অল্প ঝাপসা দেখা যাবে, এরকম আর কি। এটা তারপরে যে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্স অফসেট ওয়াই অফসেট। এক্স অফসেট হচ্ছে কাজ করে ডানে আর বামে, মানে আমি যদি জুম করি, আচ্ছা পেজটা এখন আর জুম করা যাবে না যেহেতু এই বক্সটা আসছে, তো আপনার ডানে আর বামে হচ্ছে এই এক্স অফসেট কাজ করে, ওয়াই অফসেট কাজ করে হচ্ছে উপরে আর নিচে। যারা ছোটবেলায় গ্রাফের অঙ্ক করেছেন, আমরা ছোটবেলা সবাই হয়তো বা করেছি, কম বেশি বড় হয়ে অনেকে করেছি, তো গ্রাফে কিন্তু ওয়াই অফসেটটা হচ্ছে উপরে নিচে কাজ করত, এক্স অফসেট হচ্ছে ডানে বামে কাজ করত, একদম সেম ওইভাবেই। আমি যদি এখানে ধরুন এক্স অফসেটটা যদি এখানে যা আছে, আমি যদি মাউস স্ক্রল করি উপরের দিকে নেই, এটা বাড়বে, দেখুন এটা ডানে চলে যাচ্ছে, খেয়াল করেছেন? আবার এটাকে আমি যদি কমাই, দেখুন এটা মাইনাস যখন হচ্ছে তখন এটা বামে যাচ্ছে। ওকে, তারপরে ওয়াই অফসেট এখন হচ্ছে উপরে নিচে কাজ করবে, আমি যদি এটাকে বাড়াই এটা নিচে যাচ্ছে, যখন আমি এটাতে এটাকে কমাবো মাইনাসে নিয়ে যাব তখন এটা উপরে যাবে। আর এরপরে যে অপশনটা আছে ব্লার, এটা মানে হচ্ছে আপনার শ্যাডোটা কতটা ক্লিয়ার দেখা যাবে নাকি ঝাপসা হয়ে যাবে, এরকম একটা অপশন। ওকে, এই কথাটার সাথে তো আমরা সবাই পরিচিত, ব্লার, তো আমি যদি এটা ধরুন বাড়াই তাহলে এটা ঝাপসা হবে, দেখেছেন? আর যদি কমাই, দেখুন এই যে কমাচ্ছি, দেখুন একদম জিরো, তার মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে শ্যাডোটা। তো আমি আসলে ক্লিয়ার রাখবো না, আমি হালকা একটু ঝাপসা দিয়ে দিলাম, দেন যদি আপনার মনের মতো হয়ে থাকে ব্যাস ওকে, ঠিক আছে, খুব সুন্দরভাবে পেয়ে গেছে।
আপনি যদি কোনো টেক্সটও লেখেন সেখানেও সেম এটা পাবে, সমস্যা করবে না। ধরুন এখানে লিখলাম টেক্সট, টেক্সটের মধ্যে আমি একটু জুম করে নিই আপনাদের, যে জুম করে নিলাম, এটা সিলেক্ট করে ইফেক্টে গেলাম, স্টাইলিশ ড্রপ শ্যাডো, প্রিভিউতে ক্লিক করে এই যে দেখুন আমি যদি কালার চেঞ্জ করি, ওকে, এ দেখুন এই কালারটা আসছে। ঠিক আছে, আমি এখানে আপাতত আর তেমন চেঞ্জ করছি, হ্যাঁ করে দেই। আর যদি আপনি দুইটাতে জিরো দেন, এক্স অফসেট ওয়াই অফসেট, তাহলে এটা এটা কেমন আসে দেখুন, প্রয়োজনে প্রিভিউটা অন অফ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার চারপাশে শ্যাডোটা শো করে। ওকে, এই হচ্ছে শ্যাডো। আমি চাইলে এখন যদি এটা চেঞ্জ করি এই টেক্সটটা, এটার নাম দিলাম শ্যাডো, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে এটার ডিজাইনটা পেয়ে গেছে, শ্যাডোটা পেয়ে গেছে, শ্যাডোটা কিন্তু এমন না যে আসবে না। ওকে আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, এরপরে একটা টুল আছে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই টুলটার কাজ কি কি? এই টুলটার কাজ হচ্ছে এরকম, আপনি যেখানে সিলেক্ট করবেন সেটার যত কালার থাকবে, ওই রকম যত কালার থাকবে আপনার প্রজেক্টে, সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি ধরুন এরকম বোঝাচ্ছি যে এটা হচ্ছে আপনার প্রজেক্ট, বা এই পুরাটাই আপনার প্রজেক্ট, এখানে যত পেজ থাকবে, তো প্রজেক্টে আপনার বিভিন্ন জায়গায় এরকম কালার আছে, এই একটাই, এই কালারগুলো একদম সেম কালার, কিন্তু মানে আমি হয়তো বা শর্ট করে বোঝানোর জন্য এই কাজটা করেছি। আপনি যখন লাইভ কোন একটা কাজ করবেন তখন ঠিক এরকম হবে কাজটা, যে আপনি কোন একটা ক্লায়েন্টের জন্য একটা ধরুন ফ্লায়ার বানালেন, এখন কাজ শেষ হলে দেখলেন, সাধারণত আমরা কিন্তু লোগোর সাথে ম্যাচ করে কাজগুলো করি, তাই না? লোগোর যে কালারটা থাকে ওটার সাথে ম্যাচ করে ডিজাইনটা করার ট্রাই করি, অথবা ডিজাইনটাকে মানে ডিজাইনের উপর ভিত্তি করে লোগোর কালারটা ম্যাচ করে দিই, ওই রকম আর কি। তো আপনি যখন কাজটা শেষ করলেন তখন দেখলেন যে লোগোর কালারটা একটু ডার্ক, আর হচ্ছে আপনি যে কালারটা ইউজ করেছেন সেটা একটু লাইট টাইপসের, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার যেই যেই জায়গায় লোগোর সেই কালারটা ইউজ করেছেন সেটা এভাবে সিলেক্ট করতে হবে, এভাবে সিলেক্ট করে করে তারপর কালারটা চেঞ্জ করতে হবে, তাই না? এভাবে সিলেক্ট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ। আমি হয়তো বা এই কয়েকটা শেপ তার জন্য খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে পেরেছি, কিন্তু কোনো একটা প্রজেক্টে কিন্তু অনেক ছোট ছোট শেপও থাকবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, তো ওই ক্ষেত্রে আপনি হচ্ছে ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারেন। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি যদি কোথাও একটা ক্লিক করেন, দেখুন সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এই কালারের যত শেপ থাকবে। যদি বিশ্বাস না হয়, আমি ধরুন এটা ডুপ্লিকেট করলাম আর এটাতে ভিন্ন একটা কালার দিলাম, ওকে, ভিন্ন একটা কালার দিলাম। এখন আমি যদি সিলেকশন টুলে এখানে একটা ক্লিক করি, সব সিলেক্ট হয়েছে, এটা কিন্তু হয়নি, কজ ওইটার সাথে এটার কালারটা ম্যাচ করেনি। আবার ধরুন এটা সিলেক্ট করলাম, তাহলে দেখি একটু আমাদের সূর্যটাও সিলেক্ট হয়ে গেছে, কেন? কারণ সূর্যের এই কালারটা ইউজ করা হয়েছে এজন্য। ওকে, তো এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসের রুলস অনুযায়ী কিন্তু হচ্ছে ক্লাসের মাঝামাঝি কোনো প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, প্রশ্ন করে রাখতে পারেন মেসেজ করে, কিন্তু কারণ অল টাইম যদি আমি প্রশ্নই পড়তে থাকি তাহলে তো সময় নষ্ট হবে, এজন্য সাধারণত আমরা ক্লাসের শুরুতে আর শেষে হচ্ছে এগুলো পড়ি, সবার প্রবলেমগুলো দেখার ট্রাই করি। ওকে আচ্ছা, লাইভে এখন কতজন আছে একটু দেখা দরকার, দেখা যাচ্ছে না। ওকে আচ্ছা, এখন আমরা যে টুলটা দেখব এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটার প্রচুর ব্যবহার আছে,
আমরা যে আমরা গতকাল যেটা শিখেছিলাম, যেমন ধরুন রেক্টেঙ্গেল টুল, এই টুলটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারতাম, তাই না? ধরুন এরকম রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারতাম। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু গতদিন দেখেছি যে আমরা বলেছিলাম যে আমরা চাইলে এটাকে, আমরা তো রাউন্ডেড দিয়ে, রাউন্ডেড টুলটা দিয়ে রাউন্ডেড শেপ বানাতে পারি, তবে আমার যদি এর চাইতেও বেশি কর্নারগুলো, এর চাইতেও বেশি রাউন্ডের দরকার হয়, রেডিয়াস টাইপের দরকার হয়, সেক্ষেত্রে আমরা অন্য একটা টুল দিয়ে করতে পারবো বলেছিলাম গতদিন। সেটাই হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। তো এটা কিভাবে আসলে কাজ করবে, আমি এই টুলটা, এই শেপটা নেওয়ার পর আমি চাচ্ছি এটাকে রাউন্ডেড করতে কর্নারগুলো। তো ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি যদি এটা একটা ক্লিক করি, দেখুন চারপাশে, জুম করে দেখাই, এই যে দেখুন চারপাশে এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর, মাউস নিলেই প্রত্যেকটা নাম শো করে, অ্যাঙ্কর অ্যাঙ্কর, এখানে হচ্ছে চারটা অ্যাঙ্কর আছে, এই প্রত্যেকটা অ্যাঙ্কর দেখুন সিলেক্টেড আছে, এই যে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সিলেক্টেড। যদি বিশ্বাস না হয়, আমি ধরুন এখানে যদি একটা ক্লিক করি, দেখুন এখন শুধুমাত্র এই অ্যাঙ্করটা সিলেক্টেড, বাকিগুলো কিন্তু না। তো আমার যদি দরকার হয় আমি এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি, তাহলে এতটুকুর এরিয়ার মধ্যে যত অ্যাঙ্কর থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর এই দুইটা দরকার হলে এভাবে করতে পারি, এভাবে করতে পারি, তারপর এভাবে এই দিকে করতে পারি। যদি আপনার সবগুলাই সিলেক্ট করা দরকার হয় তাহলে মাঝখানে একটা কোথাও একটা ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যে কোনো এক জায়গায় ধরে এভাবে টান দিলে দেখুন মনের মতো করে রাউন্ডেড হচ্ছে। ওকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে এটাকে রাউন্ডেড করতে পারছি, এই যে এইভাবে। তারপর আপনার যদি দরকার হয় দুই পাশে রাউন্ডেড করবেন, তাহলে এই কর্নারটা সিলেক্ট আর শিফট চেপে এই অ্যাঙ্করটা সিলেক্ট, যে কোনো একটার এইখানে ধরে, দেখুন রাউন্ডেড। আবার নিয়ে আসি, এবার ধরুন এই অ্যাঙ্করটা করব আর হচ্ছে এই অ্যাঙ্করটা করব, তারপর যে কোনো একটাতে ধরে রাউন্ডেড, ঠিক আছে। তারপর আপনাকে আমি যদি বলি যে আপনি একটা সামান্তরিক বানান, তাহলে কি করবেন, এভাবে ড্র্যাগ চাইলে, ধরুন এই কর্নারটা আর উপরের কর্নারটা, আমাদের কিবোর্ডের যে অ্যারোগুলো আছে, ধরুন রাইট অ্যারো প্রেস করলে দেখুন এভাবে সরছে, লেফট অ্যারো প্রেস করলে বাম দিকে যাচ্ছে, টপ অ্যারো প্রেস করলে উপরের দিকে যাচ্ছে, বটম অ্যারো প্রেস করলে নিচের দিকে যাচ্ছে, আপনি যেখানেই নিতে চান সেখানেই নিতে পারবেন। তাহলে দেখুন আপনার কিন্তু সামান্তরিক হয়ে গেল। আপনি হয়তো হাতেও চাইলে এটা করতে পারতেন, কিন্তু আমি যদি হাতে করতে যাই তাহলে কিন্তু অতটা পারফেক্ট হবে না, হয়তো আমি এটা যতটা অ্যাঙ্গেলে করতে পেরেছি এটা যে ঠিক ততটা অ্যাঙ্গেলেই আমার ই হবে, রোটেট হবে, এমন কিন্তু না, বিষয়টা হচ্ছে এইরকম। ওকে, তাই এটা আমি ডিলিট করে দিচ্ছি এইভাবে। তাছাড়া এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন, যখন আস্তে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে অনেকগুলো টুল সম্পর্কে, তাহলে আরো বুঝতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। ওকে, এখন আমরা কোন টুলটা দেখতে পারি, ইম্পর্টেন্ট, আমরা প্রথম প্রথম ইম্পর্টেন্ট টুল গুলোই শিখবো। আপনাদের আজকে গ্রেডিয়েন্ট দেখাবো, গ্রেডিয়েন্টটা দেখানোর আগে শেপ বিল্ডারটা আমরা দেখি। শেপ বিল্ডার আমি এই পেজটা ডুপ্লিকেট করে নিয়ে আসি, আমাদের এত বড় পেজ অবশ্য লাগে না, যেহেতু এক একটা টপিকের জন্য একটা পেজ নিচ্ছে, এত বড় পেজ লাগে না। ওকে, তো এখানে দেখুন শর্টকাট এম, এই যে এই টুলটা শেপ বিল্ডার টুল, 2014 নিচের ভার্সন গুলোতে এগুলো পাবেন না, তাই মিনিমাম 2014 সবাইকে ইউজ করতে হবে, এন্ড এর জন্যই আপনাদের এটা শেখানো হচ্ছে। ওকে, তো শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম, সরি শুধু এম না, শিফট এম। তো এই টুলটার কাজ কি, এই টুলটার কাজের জন্য আমাকে বোঝানোর সুবিধার্থে আমাকে এই টুলটাও শিখতে হবে, এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল। তো আসলে এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমি ধরুন এখানে কয়েকটা শেপ নেই, আমি এটা কেন নিচ্ছি জানেন, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনার যে ডিজাইন করলেন, বাই চান্স যদি এমন হয় আপনার ডিজাইন কোনোটা আপনার হয় না যে
পেজের বাইরে চলে গেছে সেটাকে ডিলিট করা উচিত, হয় না অনেক সময়? তো সেই কাজটাই আপনি করতে চাচ্ছেন, ধরুন এইরকম। আপনি চাচ্ছেন এই এক্সট্রা পার্ট গুলো ডিলিট করবেন, সেটা কিভাবে? তার জন্য আপনাকে এই লাইন সেগমেন্ট টুলটা নিয়ে দাগ দিতে হবে। দেখুন আমরা যদি এভাবে দাগ দেই, দাগগুলা কিন্তু এই যে দেখুন দাগগুলা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কোনো ফিল কালারও নেই, কোনো স্ট্রোক কালারও নেই। যদি আমি এখানে ধরুন আপাতত এটা ফিল কালার নিলে শো করবে না, স্ট্রোক নিতে হবে। ধরুন আমি একটা স্ট্রোক নিলাম, এখন দেখুন আমি যদি ক্লিক করি, এই দেখুন শো করছে কিন্তু, তাই না, যে আমি আসলে যে ক্লিক করেছি। আর যদি আমি সব সিলেক্ট করি, তাহলে এখানে আগের যতগুলো আছে স্ট্রোক বাদে সেগুলাও দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম 90 ডিগ্রি ভাবে আর কি, এটা একদম সমান্তরালে থাকবে এরকম একটা ব্যাপার আর কি। তো আমরা কি করব, শিফট চেপে এভাবে ড্র্যাগ করব, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা হবে। আমি যদি একটু রোটেট এভাবে বাঁকিয়ে করি, তাহলে এটা দেখুন এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আপনি যদি চান, আপনি চাইলেও এটা 45 ডিগ্রি ছাড়া করতে পারবেন না, যদি আপনি শিফটে ক্লিক করে কাজটা করেন। ওকে, তো আমরা যেই কাজটা করবো, আমরা শিফটে ক্লিক করে এভাবে সমান দাগ দেবো। তবে এক্ষেত্রে আমাদের কোনো স্ট্রোক দরকার নেই, এটা ঝামেলা করবে। আমি বোঝানোর জন্য স্ট্রোক আপনাদের নিয়েছি, আপনাদের বোঝানোর জন্য স্ট্রোক নিয়েছিলাম। আচ্ছা, তো আমি কি করলাম, এই পেজের বরাবর শিফট চেপে দাগ দিলাম। দেখুন একটু বড় করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে শিফট চেপে একদম নিচ পর্যন্ত নিলাম, এরপর এইখানেও শিফট চেপে শেষ পর্যন্ত। এবার আমি যে কাজটা করব, সিলেকশন টুলে ক্লিক করে এসবগুলো সিলেক্ট করব। দেখুন এই যে যত আছে সবগুলো শো করছে। এখন কাজ হচ্ছে শেপ বিল্ডারের। আমি যদি এখন শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি, দেন এগুলোর উপর মাউস রাখি, দেখুন কিছুটা কিন্তু চেঞ্জ হচ্ছে শেপগুলোর উপর, তাই না? দেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন এটা কেটে গেছে, ডিলিট হয়ে গেছে। তো সবসময় যে আপনি ক্লিক করলেই ডিলিট হবে এমন না। এখন ডিলিট করলে, এখন আমি ক্লিক করলে ডিলিট হয়ে গেছে কেন জানেন? কারণ এখানে কোনো ফিল কালার নেই। বাই চান্স যদি এখানে কোনো ফিল কালার থাকে, তখন যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু ডিলিট হবে না। তার জন্য কি করতে হবে, আপনার ফিল কালার থাক বা না থাক সেটা আপনার দেখার বিষয় না, আপনি অল্টার চেপে ক্লিক করবেন, তাহলে শিওর যে এটা ডিলিট হবেই। অল্টার চেপে ক্লিক, ওকে, সবগুলো অল্টার চেপে। তাহলে আমাকে এখানে তাকাতেই হবে না যে আমার ফিল কালার আছে নাকি নেই, আপনাকে কষ্ট করে দেখতে হবে না। আর এখানে সেই এক্সট্রা লাইন সেগমেন্ট টুলগুলো রয়ে গেছে, ওগুলো ডিলিট করে দিবেন, কাজ শেষ হলে এগুলো ডিলিট করে দিবেন, তা না হলে এগুলো পরে ঝামেলা করবে। এগুলো হচ্ছে আপনার ইয়ের মতো, মানে ময়লার মতো আর কি। এই হচ্ছে শেপ বিল্ডারের ব্যবহার। তো শেপ বিল্ডারের ব্যবহার আমরা যদি আরো একটু ক্লিয়ার বুঝতে চাই, তার জন্য আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরুন আমি এখানে একটা শেপ নিলাম, একটা কালার দিব, এরপর অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, দেন কোথাও আমি ক্লিক করিনি, জাস্ট কন্ট্রোল ডি দিচ্ছি। তাহলে দেখুন একটা সিঁড়ির মতো ই চলে আসছে। তবে আমি যে কন্ট্রোল ডি কন্ট্রোল দিয়ে যে ডুপ্লিকেট করলাম, এটা কিন্তু যে কোনো জায়গায় করতে পারবেন। ধরুন আপনি যদি এখানে যাই বানান না কেন, আপনি যেটাই বানান সেটা যদি আপনি অল্টার চেপে ডুপ্লিকেট করেন, এরপর কোথাও ক্লিক না করে কন্ট্রোল ডি দেন, আপনি যেভাবে ডুপ্লিকেট করেছিলেন ঠিক সেরকমই পরের গুলো হতে থাকবে, যেটা আমরা রোটেট টুলের সময় দেখেছিলাম ঠিক সেরকমই কাজ করে। ওকে, আমি এই শেপটা নিয়েছি, অনেকগুলো শেপ নিয়েছি একসাথে। এবার আমি যদি সবগুলো সিলেক্ট করি, তারপর শেপ বিল্ডারে ক্লিক করে আমি যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে অল্টার চেপে এভাবে ডিলিট করতে হবে, অল্টার চেপে। আর আমি যদি কখনো কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি কি করতে হবে, ধরুন আমি কালারটা চেঞ্জ করি, এইরকম কালার সিলেক্ট করে দিলাম, কালার দিতে চাইলে নর্মাল একটা ক্লিক করব, নর্মাল ক্লিক। এক্ষেত্রে কিন্তু অল্টার চেপে করা যাবে না, অল্টার চেপে করলে ডিলিট হয়ে যায়, আর নর্মাল ক্লিক করলে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যায়। এই হচ্ছে শেপ বিল্ডার টুলের ব্যবহার।
শেপ বিল্ডার টুল, লাইন সেগমেন্ট টুল, এগুলো আমাদের প্রচুর কাজে লাগবে কাটাকাটির ক্ষেত্রে। তাছাড়া কাটাকাটির ক্ষেত্রে এখানে আরো কিছু টুল আছে, এগুলো আমাদের খুব বেশি লাগে না। সরি, এটা না, এই যে ইরেজার, সিজার, নিফ, ওকে, এগুলো আমাদের খুব বেশি লাগে না। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, কোন টুলটা দেখতে পারি আমরা এখন? গ্রেডিয়েন্ট দেখি। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা বোঝানোর জন্য আমি এখানে একটা বড় শেপ নিলাম। তো গ্রেডিয়েন্ট বিষয়টা কি, আমরা এ পর্যন্ত গতকাল বা আজকে পর্যন্ত আমরা কিন্তু যে কোনো জিনিসের জাস্ট একটা মাত্র কালার ইউজ করেছি, তাই না? একদম মানে যে কালারটা ইউজ করেছি পুরোটাতে একই কালার, কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন কয়েকটা কালারের কম্বিনেশন থাকে। দেখুন, এই যে এইখানেই কয়েকটা কালারের কম্বিনেশন। তো আসলে এই জিনিসগুলা কিভাবে করা যায়, এগুলা হচ্ছে গ্রেডিয়েন্টের মাধ্যমে করা হয়, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। দেখুন, আমি গ্রেডিয়েন্ট লিখে সার্চ করার পরই কিন্তু এটা আসছিল। তো গ্রেডিয়েন্ট দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমি ধরুন লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলাম। লিনিয়ার গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে এই রকম, মানে বা এই রকম, যে কোনো এক পাশ থেকে কালার গুলো হয়ে আসবে, ঠিক আছে? যে কোনো এক পাশ থেকে আসবে, যে এরকম একটু দেখে নেন। আর রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে সার্কেল টাইপস, রেডিয়াল, এটা হচ্ছে সার্কেলের মত দেখা যায়। ওকে, তো আমরা দুইটাই ক্রিয়েট করতে পারবো। ধরুন আমি, আপনি প্রথমে এভাবে একটা শেপ নেবেন, দেন সেটাতে কালার চাইলে এভাবে দিতে পারেন। এরপর যেটা করবেন, সিলেক্ট করে নিচে দেখুন এই যে গ্রেডিয়েন্টের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক, ক্লিক করার সাথে সাথে এটা দেখুন এখানে যে কালারটা ছিল সেটা এদিকেও অ্যাপ্লাই হয়ে গেছে, এখানেও শো করছে, এখানেও শো করছে, প্লাস এখানে একটা নতুন বক্স আসছে গ্রেডিয়েন্টের জন্য। ওকে, এখানে দেখুন দুইটা স্লাইডার আছে, মাউস নিলেই নামটা শো করছে, গ্রেডিয়েন্ট স্লাইডার, গ্রেডিয়েন্ট স্লাইডার। আমি চাইলে এখানে যদি ক্লিক করি, দেখুন আমার মাউসের পাশে কিন্তু এখানে একটা প্লাস আছে, মানে নতুন একটা স্লাইডার আমি অ্যাড করতে পারবো। আমি যদি একটা ক্লিক করি, দেখুন এখানে একটা স্লাইডার আসছে, এখানে ক্লিক করলে এখানেও আসছে। তাই আপনার যত খুশি তত স্লাইডার নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আপনি যত খুশি তত স্লাইডার নিলেন, কিন্তু আপনার ডিলিট করা দরকার। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যেটা আপনার ডিলিট করতে ইচ্ছে হয় সেটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট। তারপর হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট না, কিবোর্ড থেকে ডিলিট চাপলে এটাই ডিলিট হয়ে যাবে। আপনি হচ্ছে এই বক্সটাতে ক্লিক করবেন, তাহলে সেই স্লাইডারটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কালারটা কিভাবে অ্যাপ্লাই করব, ধরুন আমি প্রথমে এখান থেকে বসাবো, আপনি চাইলে মাঝখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে বসাবো, এখানে ডাবল ক্লিক করছি, দেন এই যে এইখানে ক্লিক করব। তাহলে দেখুন কালারের প্যানেলটা আসছে, এখান থেকে আমি একটা কালার চুজ করে দিলাম, দেখুন খুব সুন্দরভাবে কালারটা চলে আসছে। এরপর এখানেও ডাবল ক্লিক, এখান থেকেও একটা কালার দিলাম, এখানে ডাবল ক্লিক, এদিকে একটা কালার দিলাম, এখানে ডাবল ক্লিক, এখানে এরকম একটা কালার দিলাম। ওকে, এখানে ব্যাস এরকম দিলাম। দেন আপনি যদি চান, কোনটা কিন্তু দেখা গেছে কর্নার থেকে আসে, কোনটা উপর থেকে নিচ থেকে, এখানে একটা টুল আছে গ্রেডিয়েন্ট টুল, এই টুলটায় ক্লিক করার সাথে সাথে দেখুন একটা আপনার দাগ আসছে। আপনি যদি এভাবে সোজা দেন দাগটা, তাহলে জিনিসটা এরকম আসবে। আপনি এইভাবে দিলে আপনার ডিরেকশনটা চেঞ্জ হবে, কালারের ডিরেকশনটা। ওকে, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন কথা হচ্ছে আমরা রেডিয়ালটা কিভাবে বানাবো। এখানে দেখুন টাইপ সিলেক্ট করা ছিল লিনিয়ার, যদি আমি কখনো রেডিয়ালটা সিলেক্ট করি তাহলে সেটা রেডিয়াল হয়ে যাবে। এই হচ্ছে লিনিয়ার টুল আর রেডিয়াল টুলের ব্যবধানটা একই, জাস্ট টাইপটা আপনি চেঞ্জ করে দিবেন। তো যখন যেটা দরকার হবে তখন সেটাই দিবেন। আর আপনি যদি কখনো কোনো টেক্সটের কোনো এরকম গ্রেডিয়েন্ট অ্যাড করতে চান, সেটার কাজটা কিভাবে সেটা একটু দেখে নেই। ধরুন এখানে লিখলাম গ্রেডিয়েন্ট। আমরা কতদিন আই ড্রপার দেখেছিলাম না, আমি ধরুন আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করছি, তাহলে দেখুন আমার কালার প্যানেলেও আসছে, উপরেও আসছে, যে আমার
টেক্সটের কালারটা এরকম হবে, কিন্তু কালারটা এখানে অ্যাপ্লাই হয়নি। এখন অনেকের মাথায় এটা আসতে পারে, হয়তো আমি সিলেক্ট করে করিনি, অবশ্যই সিলেক্ট করে করেছি, কিন্তু কেন আসেনি? কারণ টেক্সটের মধ্যে এভাবে সরাসরি আসে না। টেক্সটকে যদি গ্রেডিয়েন্ট দিতে চান, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। যখন আমি ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব, তার আগে বলে রাখি, দেখুন এখন কিন্তু এই টেক্সটের একটা ফন্ট আছে, ফন্টের সাইজ আছে, সব কিছু আছে, তাই না? যখন আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব, ফন্টগুলো চলে গেছে, ফন্টের সাইজও চলে গেছে। আসলে কি চেঞ্জ হয়েছে? আসলে হয়েছে, এতক্ষণ এটা একটা ফন্ট ছিল, একটা টেক্সট ছিল, আর এখন এগুলো প্রত্যেকটা এক একটা শেপ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা একটা শেপ, এটা একটা শেপ, প্রত্যেকটা শেপ। এটা কিন্তু এখন আর কোনো ফন্ট না। আপনি যতই ক্লিক করেন, দেখবেন ফন্টের অপশনগুলো আর শো করবে না। এবার যদি আমি আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করি, দেখুন খুব সুন্দরভাবে কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, গ্রেডিয়েন্ট কালারটা। ওকে, এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। আচ্ছা, এরপর আমরা কি কি এরপর আমরা যে জিনিসটা দেখব, তার জন্য নতুন একটা পেজ নিলাম। এবার আমরা অ্যালাইন নিয়ে কিছু কথা বলবো। অ্যালাইন আমরা ওকে, তো আমি এখানে একটা সার্কেল নিচ্ছি বোঝার সুবিধার্থে, এটাই থাকুক না, এটা কালারটা চেঞ্জ করে দিয়ে ভালো লাগছে। আমি চাচ্ছি এই সার্কেলটাকে এই পেজের সেন্টারে নিয়ে আসব। তো এক্ষেত্রে আমি হয়তো বা চাইলে এভাবে নিয়ে আসতে পারি, এভাবে দেখুন আমাকে ইনস্ট্রাকশন দেবে কোনটা সেন্টারে, যে এটা হচ্ছে সেন্টার। ওকে, কিন্তু সবসময় তো এভাবে সেন্টার করা যাবে না, বা দেখা যাবে অনেক জায়গায় এরকম ইনস্ট্রাকশন দিবে না, সেক্ষেত্রে তো আমাকে কিছু একটা করতেই হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এটা আপনার যেখানেই থাকবে সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, তো প্রথমে অপশন বারের উইন্ডো থেকে এই যে দেখুন অ্যালাইন অপশনটা নিয়ে আসবেন, উইন্ডোতে ক্লিক করবেন, তারপর অ্যালাইন। এখানে ক্লিক করার পর এই বক্সটা আসবে, এটা সাধারণ, এই বক্সটা আমাদের কাজ করার সময় প্রায় এখানে ওখানে আসে, আপনি চাইলে ক্রস করে দিতে পারেন উইন্ডো থেকে অ্যালাইন। ওকে, যখন এটা আপনার এখানে থাকবে তখন আপনি ক্লিক করলে দেখুন এই যে অ্যালাইনটা সিলেক্টেড আছে দেখাচ্ছে। তো অ্যালাইনের মধ্যে আরো দুইটা অপশন আছে, ট্রান্সফর্ম আর প্যাথ ফাইন্ডার, সরি পাথ ফাইন্ডার। তো আমরা যে কাজটা করব, আমরা এই অ্যালাইনটা ইউজ করব, এটাকে আমি পেজের সেন্টারে নিয়ে আসব। এর জন্য আমাকে কি করতে হবে, আপনারা যখন প্রথমবার এই কাজটা করবেন সফটওয়্যার ইনস্টলেশনের পর, এই কোনটাতে ক্লিক করবেন, তারপর দেখবেন শো অপশনস, এখানে ক্লিক করার পর নতুন কিছু অপশন আসছে, এখানে লেখা আছে অ্যালাইন টু। দেন আমাকেও বলছে কিভাবে অ্যালাইন করতে যাচ্ছি, আমি বলবো অ্যালাইন টু আর্টবোর্ড, মানে হচ্ছে এই আর্টবোর্ডের সেন্টারে আসবে। দেখুন এই আর্টবোর্ড অনুযায়ী আমি এটাকে সেন্টার করব। তো এদিকে উপরে কিছু অপশন আছে, যেমন এটা দেখুন এই যে প্রত্যেকটার নাম শো করে, হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা হচ্ছে লেফটে যাবে। একটা ক্লিক করলে অনেক সময় কাজ করে না, মানে ক্লিকটা আসলে সে পায় না, এরকম দুইটা তিনটা দিলে ঠিকঠাক ভাবে হবে, আর এটা দিলে একদম ডানে যাবে। তো আমি কি চাচ্ছি, মাঝে আনতে চাচ্ছি, তাই প্রথমে মাঝে নিয়ে আসলাম। এরপর এখানে দেখুন ভার্টিক্যালি এই কাজটা হবে, ভার্টিক্যালি হয় উপরে যাবে নয় নিচে আসবে, আমি আসলে উপরে নিচে চাচ্ছি না, আমি চাই সেন্টারে। তার মানে আমি এই টুল আর এই টুলে ক্লিক করলে এটা অটোমেটিক সেন্টারে হবে। যেমন ধরুন আমি কন্ট্রোল জেড এ দিচ্ছি, মনে করলাম এটা এখানে আছে, এখানে ছিল তাই না, উইন্ডো থেকে অ্যালাইনে গেলাম, তারপর এখানে অ্যালাইন টু আর্টবোর্ড থাকবে, কারণ পেজের অ্যালাইনে নিয়ে আসবো আমি, তারপরে এইখানে হরিজন্টালি সেন্টারে আর ভার্টিক্যালি সেন্টারে। ওকে, তো আমাদের পেজের সেন্টারে যে কোনো কিছুকে আমরা নিয়ে আসতে পারবো। আমি যে শুধু সার্কেল দেখিয়েছি এর মানে শুধু সার্কেলটা আনা যাবে এমন না, আপনি টেক্সটকে নিয়ে আসতে পারবেন, তারপরে আপনার যত যা ইচ্ছা হয় সবকিছু কিভাবে সেন্টারে নিয়ে আসতে পারবেন।
এখন অ্যালাইনের আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই রকম। যেমন ধরুন, আপনাকে যদি আমি বলি বাংলাদেশের একটা ফ্ল্যাগ বানান, আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে বাংলাদেশের সহ যেসব ছোটখাটো ফ্ল্যাগগুলো বানানো সহজ সেগুলো এরকম দেখুন। এখানে কিন্তু স্টার বা আরো অনেক ধরনের টুল আছে, আপনাদের গতদিনই দেখানো হয়েছিল। তো এই টুলগুলো ইউজ করে, এ পর্যন্ত যা যা দেখানো হয়েছে, এই টুলগুলো ইউজ করে বিভিন্ন দেশের ফ্ল্যাগ ক্রিয়েট করবেন যতগুলো পসিবল হয়, ঠিক আছে? ওকে, তো আমি বাংলাদেশের ফ্ল্যাগ বানানোর জন্য ধরুন এখান থেকে কালার দিলাম, আর একটা এলিপস টুল দিয়ে একটা সার্কেল নিলাম। ওকে, সবুজ কালারটা হয়তো একদম ঠিক হয়নি, যাই হোক আমি এখানে রাখছি। এখন আমি চাচ্ছি এই সার্কেলটাকে আমি এই শেপের সেন্টারে নিয়ে আসব। এতক্ষণ চাচ্ছিলাম আমি পেজের সেন্টারে নিয়ে আসব, এখন আমি চাচ্ছি এই শেপের সেন্টারে নিয়ে আসব। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, উইন্ডো থেকে প্রথমে অ্যালাইনটাকে নিয়ে আসবেন, এই যে অ্যালাইনটা, এরপর এই দুইটা সিলেক্ট করবেন, এই দুইটা শিফট চেপে সিলেক্ট করলাম, দেন বলবো অ্যালাইন টু সিলেকশন। একটু আগে আমি আর্টবোর্ডে অ্যালাইন করেছি, এখন আমি সিলেকশনের মানে আমি যতটুকু সিলেক্ট করেছি সেই এরিয়াটার মধ্যে অ্যালাইন হবে। তো আমি অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করলাম, দেখুন এটা সিলেক্ট আছে। এরপর আমি বলবো যে সরি হরিজন্টালি আর হচ্ছে ভার্টিক্যালি। ওকে, আর আমি যদি এখন আর্টবোর্ডে দেই তাহলে কি হবে দেখুন, যে পেজটা আপনার সিলেক্ট থাকবে, এখন কিন্তু এই পেজটা সিলেক্টেড ছিল, তার জন্য এই পেজে সেন্টারে আসছে। যদি এই পেজটা সিলেক্টেড থাকতো তাহলে এই পেজে সেন্টারেই আসতো। আচ্ছা, তো আমি এটাকে, আমি এই শেপটা কেন বাইরে নিয়ে বুঝিয়েছি জানেন, কারণ অনেকে এটা ভাবতে পারে যে এটা আসলে আর্টবোর্ডের সাথে কানেক্টেড, এরকম যদি নির্দিষ্ট সিলেকশনের মধ্যে যদি আপনি অ্যালাইন করতে চান, আসলে এটার সাথে আর্টবোর্ডের কিছু যায় আসে না, এজন্য এটাকে আমি বাইরে নিয়ে বুঝিয়েছি। আপনি চাইলে আর্টবোর্ডের মধ্যে রেখেও বুঝতে পারেন আপনার কাজের সময়। এই হচ্ছে অ্যালাইনের ব্যবহার। আর আজকে লাস্ট টপিক, অনেক কিছু আজকে দেখেছি, আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডারটা বোঝার জন্য আমি লাস্ট একটা নিলাম, এই কপি করে নিলাম, এটা ডিলিট করে দেই, এটা থাকুক, এটা আমাকে আমার কাজে লাগবে। আমি এই শেপটার একটা কালার দেই, আর এই শেপের একটা কালার দিই, তিনটা তিন কালার। ওকে, তো এবার আমি যে কাজটা করব, পাথফাইন্ডার হচ্ছে এই যে দেখুন অ্যালাইনের পাশেই আছে, অথবা আপনি উইন্ডো থেকে যে পাথফাইন্ডার শর্টকাট এটা, এখান থেকেও নিয়ে আসতে পারেন, ঠিক আছে? তো এখানে যেই টুলগুলো আছে আমরা কয়েকটা দেখব। আমি এখানে কয়েকটা নিয়ে রাখছি, বারবার নিতে হবে, তার জন্য আমি অল্টার চেপে টেনে নিলাম। তো এখানে খেয়াল করুন যে সবার উপরে কোন কালারটা আছে আর সবার নিচে কোন কালারটা আছে, এটা হচ্ছে খেয়াল করার বিষয়। তো আমি যাই হোক সবার উপরে যেটা আছে সেটা মাথায় রাখলাম, আর আমি সবগুলো সিলেক্ট করে এই যে পাথফাইন্ডারের যে অপশনগুলো আছে, আমি সবার উপরে যেটা আছে এটার নাম হচ্ছে ইউনাইট। আর আইকনগুলো দেখলে বুঝতে পারবেন এটার কাজ হচ্ছে সবগুলাকে একজোট করা, একসাথে করা, কি একটা শেপে কনভার্ট করা, সবগুলো শেপকে একটা শেপ বানানো। তো আমি যখন এটাতে ক্লিক করব কি হয়েছে দেখুন, প্রত্যেকটা শেপ এই কালার হয়ে গেছে, প্লাস এটা একটা গ্রুপ হয়ে গেছে, দেখুন গ্রুপ হয়ে গেছে। কিন্তু এমন কি এখন অনেকের মাথায় এটা আসতে পারে যে আমি তো গ্রুপ চাইলে এটাকে অন্যভাবেও করতে পারি, তাই না? আমি যদি চাই এটাকে হচ্ছে এই দুইটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম, শেষ হয়ে গেল, দেন এটাকে আমি প্রয়োজনে গ্রুপ করে ফেললাম। আসলে এভাবে যদি করেন দেখুন মাঝখানে অনেকগুলো অ্যাঙ্কর আছে কিন্তু, তাই না? অ্যাঙ্কর গুলো রয়ে যায়, আর আপনি যখন কোনো কিছুকে ইউনাইট করেন তখন কিন্তু সেগুলোর অ্যাঙ্কর গুলো থাকে না, তাহলে জিনিস আপনার শেপটা আরো বেশি ক্লিয়ার থাকে। তো এর জন্য আমরা যখন আমাদের এরকম কালার, আমরা দুইটা একই মানে দুইটা শেপের কালার একই থাকবে সেটাকে আমরা গ্রুপ করে না করে তখন আমরা সেটাকে ইউনাইট করে ফেলি। আর কালারের বিষয়টা আমি কেন বলেছিলাম সবার উপরে, কারণ সবার উপরে যে কালারটা থাকবে সেটাই সবগুলাতে অ্যাপ্লাই হয়ে যায়। যেমন আমি যদি এখন ধরুন এই বেগুনি কালার অথবা যে কোনো একটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট সবার উপরে নিয়ে আসলাম, এখন কিন্তু এটা উপরে। এবার যদি আমি সব সিলেক্ট করে ইউনাইট করি, দেখুন
উপরে যেটা থাকবে সেটাই কিন্তু সেই কালারটাই সবটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে ইউনাইটের কাজ। তো প্রত্যেকটাতেই মাউস নিলে নাম শো করবে, এখানে যতগুলো আছে। আমাদের সবচেয়ে বেশি দরকার হয় ইউনাইট আর হচ্ছে ডিভাইড, ওকে? এই দুইটা সবচাইতে বেশি দরকার হয়, আর সবগুলাই কম বেশি একটু একটু দরকার হয়। তো আমি যে কাজটা করব এটা আবার কপি করে নিয়ে আসলাম। এরপরে যেটা আছে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, মানে হচ্ছে উপরে যেটা আছে সেগুলো মাইনাস করে দিবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখুন উপরে আছে এই দুইটা আর নিচে আছে এটা। যখন আমি সব সিলেক্ট করে মাইনাস ফ্রন্টে ক্লিক করব, উপরের দুইটা মাইনাস হয়ে গেল, ওকে? তো এইটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি, ধরুন আপনাকে যদি আমি বলি আপনি একটা চাঁদ বানান, সেক্ষেত্রে ধরুন আপনি এভাবে একটা কালার নিলেন, অল্টার চেপে ডুপ্লিকেট করলেন, এই দুইটা সিলেক্ট মাইনাস ফ্রন্ট, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, তাই না? তো এরকম বিভিন্ন জিনিস আস্তে আস্তে মাথায় নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন আপনার শেপগুলো আরো বেশি ক্লিয়ার হবে, কাজগুলো আরো সুন্দর হবে, ওকে? আচ্ছা, এরপর আমি যদি, এরপরে যেটা আছে আমি হয়তো সবগুলো দেখাতে পারবো না, আপনারা একটু দেখবেন, কারণ আমি সব দেখিয়ে দিলে কেমন হয় বিষয়টা, আপনারাও একটু একটু দেখবেন। এরপরে যেটা আছে ইন্টারসেক্ট, আমরা ছোটবেলায় সেটের অঙ্ক করেছিলাম না, মেবি ইউনিয়ন আর ইন্টারসেকশন এই দুইটা নাম ছিল। ইউনিয়নের কাজ ছিল যে যতগুলা সেট থাকবে সবগুলাকে, সবগুলার নাম্বার গুলাই সে নিয়ে নেবে, আর ইন্টারসেক্টের কাজ ছিল দুইটা সেটের কমন যেইগুলো শুধুমাত্র সেগুলো সে কালেক্ট করে। তো এখানে ঠিক সেম, যেগুলো কমন পার্ট সেটা থাকবে, এই ক্ষেত্রে কমন পার্ট হচ্ছে মাঝের টুকু। আমি যদি সিলেক্ট করি মাঝের এতটুকু এরিয়া কমন যেটা সবগুলা শেপেই আছে, আমি যখন এতে ক্লিক করব দেখুন মাঝেরটা আছে, ওকে? তো এভাবেই হচ্ছে এই টুলগুলার কাজ, আপনার প্রত্যেকটা একটু করে করে দেখবেন। যেমন আপনাকে আমি যদি বলি, যদি আমি আপনাকে বলি যে আপনি একটা মেঘ বানান, আপনি ধরুন এভাবে হচ্ছে মেঘ বানাচ্ছেন, ওকে? আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে একটা দাগ দিলাম, দেন সবগুলা সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক করে এইগুলো ফেলে দিচ্ছি, আমি লাইন সেগমেন্ট টুলটাও ফেলে দিচ্ছি। এবার আমি এটাকে ইউনাইট করে ফেললাম, বিকজ এই সবগুলোর কালার তো একই, এটাকে আমি গ্রুপ না করে সরাসরি ইউনাইট করে দিলাম। এরপর আমি যদি চাই ধরুন এটাকে, এটা জাস্ট ইউনাইটের কাজ আর কি, দেন আপনাকে আমি যদি বলি যে এই টুলটা, এইটা বোঝানোর জন্য আমি ধরুন এখানে একটা অ্যাপেল বানানোর ট্রাই করি, আমরা চাইলে ওইভাবে বানাতে পারি, নো প্রবলেম, এভাবে বানালেও হবে। এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করলাম, ওকে? দেন এখান থেকে একটা সার্কেল নিলাম, এই দুইটা সিলেক্ট করে এই যে টুলটা আছে এখানে একটা ক্লিক এক্সক্লুড, সরি সরি সরি, আমরা মাইনাস ফ্রন্ট এখানে একটা ক্লিক করলাম, তাহলে উপরে যেটা আছে সেটা মাইনাস হয়ে গেল। এক্সক্লুডের কাজ হচ্ছে যেটা আপনার মিডলে থাকবে ওইটার ডিলিট হয়ে যাবে। এটার কাজ ছিল যে এটা যেটা দিয়ে আমরা করেছি যে এই টুলটা ইন্টারসেক্ট, মাঝেরটা ছিল বাকি সব ডিলিট, আর এক্সক্লুডের কাজ হচ্ছে মাঝেরটা ডিলিট হয়ে যাবে বাকি সব থাকবে, এটা হচ্ছে একটা একটার বিপরীত, ওকে? তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জিনিস ট্রাই করতে পারি। তো এই হচ্ছে প্যাথফাইন্ডার নিয়ে কথাবার্তা, এখানে ধরুন আমি দুইটা সার্কেল নিলাম, এরপর এখান থেকে ইন্টারসেক্টে ক্লিক করলাম, তারপর এটাকে আমি শিফট চেপে রোটেট করে দিলাম, ফাইনালি এটাকে আমি যদি ইউনাইট করি দেখুন এটা একটা গ্রুপ হয়ে গেছে, ওকে? এই হচ্ছে পাথফাইন্ডার, অ্যালাইন, গ্র্যাডিয়েন্ট, শেপ বিল্ডার, লাইন সেগমেন্ট টুল, তারপর ডিরেক্ট সিলেকশন টুল, এটা কি ছিল, ম্যাজিক ওয়ান টুল, এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে রোটেট টুল। এই হচ্ছে আমাদের আজকের টপিকস, আর এ পর্যন্ত কার কি সমস্যা? আচ্ছা, এটা আমরা ডিলিট করতে ভুলে গেছি, এটা ডিলিট করে, ও আচ্ছা সরি, এটা ম্যাজিক ওয়ান টুলের কাজ ছিল, এটা ডিলিট করা দরকার নেই।
এ পর্যন্ত যা যা দেখানো হয়েছে এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, আর ফাইল সেভ করা নিয়ে আপনাদের নেক্সট ক্লাসে ফাইল সেভ করা, যতভাবে ফাইল সেভ করা যায় সেটা দেখাবো, তবে ফাইল সেভ করা আজকে দেখাবো না। এ পর্যন্ত যা দেখানো হয়েছে এর মধ্যে সমস্যা থাকলে বলে ফেলুন, আরও কিছুক্ষণ টাইম আছে, 9 মিনিটের মতো। অনেকগুলো কমেন্ট পড়ে গেছে, আমি পড়িনি। ক্লাস শেষে টুলগুলো বোঝাবেন? টুলগুলো তো ক্লাসের মধ্যেই বোঝাতে হয় মোহাম্মদ সরকার, ক্লাস শেষে বোঝালে কিভাবে হবে? মেসেঞ্জারে অ্যাড হতে চাই, এখানে মেসেঞ্জারে অ্যাড হতে চাই বললে হবে না, সিক্রেট গ্রুপে আপনি পোস্ট করুন। হ্যাঁ নাফিও, Core i5 দিয়ে করা যাবে, মিনিমাম Core i3 আর Core i5 লাগবে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাইলে যারা যারা অ্যাড হতে চান সবাই সিক্রেট গ্রুপে পোস্ট করুন যে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাই। আচ্ছা আজকে কি হায়েস্ট 95 জন ছিল? স্টুডেন্ট তো আমরা অনেক বেশি, কিন্তু এত কম কেন জয়েন করে? এর জন্যই বেশি স্টুডেন্ট নিলে অনলাইন ক্লাসে প্রবলেম হয় না, এই হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা। 189 জন, তার মধ্যে হয়তো বা আমাদের অফিসিয়াল আইডি, তো এটা তো আমাদের অফিসিয়াল আইডি HM লাবিন, এটা কারো রিয়েল আইডি না, এটা আমাদের অফিসিয়ালি বিভিন্ন ধরনের পোস্ট করার জন্য বা এরকম আর কি। আর আমি এই 2 জন বাদে বাকি সবাই তো স্টুডেন্ট, তার মানে 100 প্রায় 85 86 বা এর বেশি স্টুডেন্ট আছে। জুমে করার কথা, অবশ্যই জুমে হবে, প্রথম 2টা ক্লাস আমাদের ফেসবুক বা ইউটিউব লাইভে হয় সাধারণত, নেক্সট ক্লাসগুলো সব প্রাইভেটলি জুমে হবে। আহসান হাবিব রুবেল, আপনাকে বলেছি। কোন কিছু ডিজাইন করেন মোহাম্মদ জামাল জামিল খান? আচ্ছা আপনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টুডেন্ট কিনা আমি ঠিক জানি না, আজকে হচ্ছে আমাদের এখন টুলগুলো শেখানো হচ্ছে, আমরা এখনো বেসিকে আছি, এখনই যদি ডিজাইন স্টার্ট করি সবার মাথার উপর দিয়ে যাবে, তখন কেউ কিছু বুঝবে না। কেউ আমাকে হেল্প করেন, আমাকে বলেন প্লিজ এটা কতক্ষণ হয় ক্লাসটা? আমাদের ক্লাস হচ্ছে 1 ঘন্টার মতো করে। যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা সিক্রেট গ্রুপে পোস্ট করুন যে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাই, অ্যাড করুন। লাকি রহমান, প্রিভিয়াস ক্লাসের ভিডিও বা এ পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাসের ভিডিও সিক্রেট গ্রুপের পিন পোস্টে পাবেন। সবাইকে বলছি যারা এখনো সিক্রেট গ্রুপের পিন পোস্টটা পড়েননি, অ্যানাউন্সমেন্টে যাবেন, সিক্রেট গ্রুপে যাওয়ার পর অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে তাহলে যে পোস্ট আসবে সেটা ভালো মতো পড়বেন, ওইখানে ভিডিওগুলো প্রতিদিন পাবেন 24 ঘন্টার মধ্যে, ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে। আচ্ছা ফ্ল্যাগ অলরেডি ডান, তাহলে আপনি পাবলিক গ্রুপে পোস্ট করে দিন আমাকে মেনশন করে, তাহলে ইনশাল্লাহ আমি দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ ক্লাস আমি নিব, জহির রবিন। হোমওয়ার্ক 2টা না, হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এ পর্যন্ত যা যা দেখানো হয়েছে এগুলো নিয়ে আপনারা বিভিন্ন জিনিস ট্রাই করবেন, এই যেগুলো লাস্টে দেখালাম এগুলো কিন্তু এই টুলগুলো দিয়ে, তাই না? যেমন আপনারা আজকে ধরুন এটা ট্রাই করতে পারেন, আপনার নিজের নামটা গ্র্যাডিয়েন্ট দিয়ে লিখলেন, তারপর হচ্ছে এরকম সূর্য বানালেন, চাঁদ বানালেন, তারপর এরকম বিভিন্ন জিনিস শ্যাডো দিবেন কোথাও কোথাও শ্যাডো প্রয়োজন হলে, বা হচ্ছে এই টুলগুলো আমি যেভাবে দেখিয়েছি এভাবে ট্রাই করবেন, ফ্ল্যাগ বানাবেন, বিভিন্ন দেশের ফ্ল্যাগ বানাবেন, তাহলে টুলগুলো আরো বেশি মাথায় ভালো মতো ঢুকবে টুলগুলোর কাজ, প্লাস টুলের নামগুলোও মুখস্থ হবে। অনেকের হচ্ছে টুলের নামগুলো অনেকে মনে করে যে নামগুলো মুখস্থ করা অনেকটা, আসলে টাফ না, আপনি 3-4 দিন যদি ভালো মতো প্র্যাকটিস করেন 3-4 দিনের মধ্যেই মুখস্থ হয়ে যাবে, আর শর্টকাট গুলোও মুখস্থ হয়ে যাবে। ওকে, এগুলার জন্য কোনো শিটও দেওয়া যায় না, শিট দিলে আসলে ওগুলো কাজ হয় না, অনেকে ভাবে শিট দিলে হয়তো বা সে মুখস্থ হবে তার, এরকম একটা বিষয় আসলে এরকম কিছু নেই। আচ্ছা কমেন্ট গুলো অনেকগুলো হারিয়ে ফেলেছি, একটু দেখি পেজ থেকে। আচ্ছা স্বর্ণা ভুইয়া বলছে নেক্সট ক্লাস জুমে হবে, হ্যাঁ প্রত্যেকটা বাকি যত ক্লাস আছে সবগুলো ক্লাস জুমে হবে। টুলস এর ব্যবহার গুলো কি টেক্সট আকারে পাবো? না এভাবে তো দেয়া হয় না,
আমি এত সুন্দর করে বোঝানোর ট্রাই করেছি, সেটা তো আপনি ওইভাবে আপনার ই হবে না কি, মাথায় ঢুকবে না। যেটা আপনি লাইভ দেখতে পাচ্ছেন ওইটার চাইতে বেটার আর কিছু নেই।